রংপুরের বালিগঞ্জের ডিমলা রাজবাড়ি পুকুরে মহা অষ্টমী উপলক্ষে চলছে স্নান উৎসব। সেখানে আছেন সহকর্মী মাজার সরকার মাঝারুল মান্নান। মাঝার, কেমন দেখছেন আজকের আয়োজন আর কখন শুরু হয়েছে সেটাও জানাবেন আমাদের। কলি, আসলে একটি খুবই পূর্ণ আয়োজন এখানে। রংপুরের যে ডিমলা রাজ দেবত্ব এস্টেট যে পরিচালনা কমিটি আছে তার উদ্যোগে এই যে আপনি যে পুকুরটি দেখছেন এখানে কিন্তু ভোর থেকেই শুরু হয়েছে এই স্নান উৎসব। এবং আপনি দেখছেন যে এখন অবধি কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন। আমরা একটু আগে দেখেছি যে নীলফামারী, লালমনিরহাট সহ বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন এবং তারা এই স্নানে অংশ নিচ্ছেন। আমি কথা বলেছিলাম যারা স্নানে অংশ নিয়েছেন তাদের সাথে, তারা যেটি বলবার চেষ্টা করছেন যে আপনি জানেন যে একটি পৌরাণিক গল্প আছে, সেটি হচ্ছে যে দেবতা যে মহামুনি আছে, যে তার যে স্ত্রী আছে দেবতা রেণুকা ছিলেন, তাকে হত্যা করবার জন্য একসময় একটা নির্দেশ দিয়েছিলেন এই মুনি। তখন তার যে পঞ্চম পুত্র পরশুরাম, এই পরশুরাম কিন্তু তাকে হত্যা করেছিলেন কুঠার আঘাত করে। তখন ওই মাকে হত্যা করবার জন্য সেই কুঠারটিকে তার হাতে লেগেছিল, তখন তিনি আবার এটিকে একটি ব্রহ্মপুত্র নদের এখানে চলে যান এবং তখন ব্রহ্মপুত্র নদের যে লাঙ্গলমন নামে যে একটা জায়গা আছে সেখানে গিয়ে স্নান করার পর কিন্তু তখন তার সেই কুঠারটি হাত থেকে সরে যায়। এবং তখন থেকে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা এই যে এই দিনটিকে পাপ মোচনের দিন হিসেবে তারা অবহিত করেন এবং তারা কিন্তু স্নান করেন। এবং আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে আজকের দিনে যারা তারা এসছেন, যারা তারা সবাই বলবার চেষ্টা করছেন যে তাদের জীবনের যে অসততা আছে, যদি কোনো অসচ্ছতা থাকে সেই জায়গা থেকে তারা দেবতার কাছে পুণ্য চান এবং ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটি জায়গায় যেন মানুষে মানুষের ভেদাভেদ কমে যায় পাশাপাশি এবং মানুষ যেন মানবিক হয়ে ওঠে সেটি কিন্তু বলবার চেষ্টা করা হচ্ছে। এখানকার যে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আছেন সাংবাদিক সুশান্ত ভৌমিক, তিনি যেটি জানিয়েছেন যে এটি এইখানে গেল 19 সাল থেকে শুরু হয়েছে এবং এই 2 বছর করোনার কারণে হয়নি এবং এটি আরো ব্যাপক আয়োজনে হবে, এটি তিনি জানিয়েছেন। ধন্যবাদ মাঝার আপনাকে।